কাত আলহামদুল্লাহ ওসলাতাম আলহাম মাল্লা নবিয়া বা আদা এক সময় তো বোন জিজ্ঞেস করছিলেন যা কাতের টাকা কাদের দেওয়া যাবে অনেকে বিপদগ্রস্ত পুরোজনে অসুখ হলে চাই তো তাদের দেওয়া যাবে কি যাবে না যে সময় তো ভাই বোন জি যা খাতে টাকা আপনি বিপদগ্রস্ত যারা রয়েছে তাদের দিতে পারবেন আল্লাহ সুবাহ তালা বলছেন ইন ই ওয়াল আমিলিন আলাইহা ওলা আমিলিন আলাইহা এলা আখরেল আয়া আল্লাহ সুবাহ তালা ফকির মিসকিন এদেরকে জাকাত দিতে পারেন যারা ফকির মিসকিন রয়েছেন এবং যারা ঋণগ্রস্ত ব্যক্তি দাস দাসমুক্তির জন্য এবং কেউ মুসাফির থাকলে তাদের দিতে পারেন এরপরে যারা হয়তো দিন প্রচারের জন্য দিন প্রতিষ্ঠার জন্য যারা কাজ করেন সঠিক দিন প্রচারের জন্য আল্লাহর পথে যারা কাজ করে তাদের আপনি দিতে পারেন এরপর যে জাকাত উঠাবে তারাও একটা অংশ পাবে যে জাকাত উঠাবে সরকার পক্ষ থেকে এগুলা পাবে জি আর বিপদগ্রস্ত যারা এবং অমুসলিম যা হোক যে না মুসলিম যারা আমরা বলি যে মুসলমান হয়েছে তাদেরও যে হয়তো টাকা পয়সা নাই এখন বিপদে পড়ে আছে মুসলমান হয়েছে তার সব কিছু নিয়ে নিয়ে এনেছে হয়তো আর বাপ মার ছিল ও মুসলিম সে মুসলমান হয়েছে আর এখন হাতে কিছু নেই তাকে দিতে পারেন এবং মুসলমান অমুসলিমদেরকে মানে মুসলমানের ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য তাদেরকেও যাওয়া যায় ওয়াল মোয়াল্লা ফাতো বহুম এভাবে আসছে আয়াতে তো যা হোক যে মোয়াল্লা ফাতে কলুবহুম যে তাদের অন্তরকে ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য তাদের দেওয়া যায় তো জি কেউ যদি বিপদ আপদে পড়ে মুসিবতে কিছু চাইতে আসে তাহলে তাদেরকে জাকাত টাকা দিতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের তফিক দান করেন আল্লাহ বলছেন অফি আমলিম হাকুলিশা ইলিম আহরম যারা মূলত যারা সাইল রয়েছে যারা বিভিন্ন পর্যায়ে বঞ্চিত যাদের অভাবী মানুষ তাদের হকগুলো তোমরা পৌঁছে দাও টাকা পয়সা বা জাকাত যা রয়েছে আল্লাহ আমাদের তফিক দান কর আল্লাহ আলম